This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. রাজ্য সরকার রাজ্যের সাধারণ ছেলে মেয়েদের পাশাপাশি বিশেষভাবে সক্ষমদেরকেও মাঠে নামানোর জন্য উদ্যোগ নিয়েছেন। 15 জুলাই ধলাই জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল কুলাই দ্বাদশ বিদ্যালয়ের মাঠে। জেলার 4টি মহকুমা থেকে প্রায় 70 জন খেলোয়াড় জেলাভিত্তিক আসরে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক আসরও। এদিন কুলাই মাঠে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গজন ক্রীড়া প্রতিযোগিতাটি। মূলত 3টি ইভেন্টে প্রতিযোগিতা হয়: শর্টপাট, 25 মিটার দৌড় এবং লং জাম্প। ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়ে দারুণ উৎসাহ দেখা দেয় দিব্যাঙ্গ ছেলে মেয়েদের মধ্যে। 12 বছরের উপরে এবং 19 বছরের নিচে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে জেলা থেকে এই 5টা যে বেঞ্চমার্ক আছে, সেই 5টা বেঞ্চমার্কে আমরা বিভিন্ন খেলা তারা পরামর্শ দিয়েছেন যে এই ছেলেমেয়েরা এই খেলাগুলো খেলতে পারবে। এখানে আমাদের দৌড় আছে, লং জাম্প আছে, শর্টপুট আছে, সবাই একটা একটা খেলা খেলতে পারবে। টোটাল খেলা মানে টোটাল ইভেন্ট থাকবে 24খানা। এই 24খানা ইভেন্ট থেকে যদি আমরা 24খানা ইভেন্ট যদি ছেলে মেয়ে পাই, 24টা ছেলে মেয়ে আগরতলাতে স্টেট লেভেল অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। উন্নতি করতে হবে, বিকাশ করতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার মধ্যে রয়েছে আমাদের 3% মানুষ যারা বিশেষভাবে সক্ষম, হ্যাঁ, যাদেরকে আমরা দিব্যাঙ্গজন বলি। কাজেই আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ ক্ষেত্রে যে আজকে যে ক্রীড়া দপ্তর আয়োজিত এই কম্পিটিশন, এখানে দেখা যাবে অনেক ছেলে মেয়ে ভালো পারফরমেন্স করছে এবং ওনারা হয়তো জাতীয় স্তরেও যেতে পারে একসময়। যাই হোক, আমাদের DDRC-তে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি, বিভিন্ন চলন সামগ্রী দিয়ে থাকি এবং আর্টিফিশিয়াল লিম ইদানিং চালু করেছি। কাজেই আমি বিশেষ দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আপনারা সবাই বি রিপোর্ট AGTLIVE 2047।